পদ্মার পানি বাড়ার সঙ্গে সঙ্গে মিনি কক্সবাজার যেন তার প্রকৃত সৌন্দর্যকে মেলে ধরেছে। মিনি কক্সবাজারের এই প্রকৃত সৌন্দর্যকে দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শনার্থী আসেন মইনট ঘাটের মিনি কক্সবাজারে। জানবো সেই দর্শনার্থীদের কাছে তাদের ভালো লাগার কথাগুলো। এখানে আমি আমার আম্মু আসছি, তো ছুটির দিনে বাচ্চাদের নিয়ে আসে, তারপরে ফ্যামিলি মেম্বারদের নিয়ে আসলে খুব ভালো লাগে, মানে আমারও অনেক ভালো লেগেছে। আপনারা আসলে আপনাদের ভালো লাগবে, কারণ দোহারে এই মিনি কক্সবাজার যেটা আছে খুব ভালো, মানে দেখতে খুব সুন্দর, মন ভালো হয়ে যায়। এই জায়গাটা দেখতে অনেক সুন্দর, মানে কক্সবাজারের মতো একটা ফিল আসে। সামনে নদী, পেছনে ঘাস, তার মধ্যে বাচ্চাদের খেলার জন্য অনেক জায়গা আছে। তো ছুটির দিনে এখানে ঘুরতে আসাটা মানে মুগ্ধ করার মতো একটা জায়গা, ঠিক আছে, খুব ভালো লাগে। মইনট মিনি কক্সবাজার এসে আমার খুবই ভালো লাগতেছে। এখানে নতুন আবহাওয়া আসছে, তারপরে সুন্দর শ্যামল সবুজ ঘাস, নদীর ঢেউ দেখে আমার খুবই ভালো লাগছে। আমি যখন ঘোরার কথা ভাবি তখন আমার মিনি কক্সবাজারের কথাই আগে মাথায় আসে। যারা ঘুরতে পছন্দ করে তার এই জায়গায় আসে, একটু ট্রাই করতে পারে, জায়গাটা সুন্দর। মিনি কক্সবাজার মানে আগে থেকে তো অনেক সুন্দর, এখন আপডেট হয়েছে জায়গাটা, এখন আরও সুন্দর লাগে। মইনট ঘাটে এসে আমার ভালো লাগছে। আমরা এখানে আসলে অনেকদিন ধরেই মানে প্ল্যান করতেছি যে ঘুরতে আসবো, কারণ এইখানের প্রকৃতিটা অনেক সুন্দর। আমি কখনো কক্সবাজার যাইনি, টিভির পর্দায় দেখেছি। মিনি কক্সবাজার এসে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর একটা জায়গা, পরিবেশটাও অনেক সুন্দর, ভালো লাগছে অনেক। মিনি কক্সবাজার দেখে খুব ভালো লাগছে, সেটা আর কি এখানের যে পরিস্থিতি আর একটু যদি উন্নত করতে ভালো লাগছে। নবাবগঞ্জ গোল্লা থেকে আসছি, এক খুব সুন্দর লাগছে পরিবেশটা, খুব আজকে আবহাওয়াটা একটু ভালোই, ঠান্ডা ঠান্ডা ছিল, খুব সুন্দর লাগতেছে আবহাওয়াটা। এই প্রথমবার আমার আসা, খুব ভালো লাগতেছে। হ্যাঁ, আমার নাতি, দুই নাতি, মেয়ে, ছেলের বোনে আসছে, আমি আসার কথা ছিল না, হঠাৎ করে এখানে আসা পড়লাম, অনেক ছবি তুলছি, অনেক ভালো লাগছে। আমি ঢাকা লক্ষ্মীবাজার থেকে আসছি, প্রথম আসলাম, তো চমৎকার, অসাধারণ দৃশ্য চারিপাশের, একটা সুন্দর জায়গা, উপভোগ করার মতো জায়গা, অসাধারণ, এক কথায় অসাধারণ জায়গাটা। মানে যে এরকম একটা জায়গা আছে যেটাকে মিনি কক্সবাজার বলে, এটা আসলে আমরা মেনলি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন জনের পোস্ট, বিভিন্ন ট্রাভেল গ্রুপের পোস্ট থেকে জেনেছি। সে সুবাদে অনেকবার আসতে চেয়েছি, আসা হয়নি, আজকে হঠাৎ করে আসা হয়। ভালোই লাগছে, এখন চারপাশে পরিবেশ সুন্দর, পানির জন্য নতুন এখন আরও পানি আসছে, এই জন্য আরও বেশি সুন্দর লাগতেছে। বাচ্চাদের জন্য যদি এখানে কোনো ভালো প্লে জোন করার ব্যবস্থা থাকে রিসোর্টের ভিতরে, তাহলে এসে ঘোরার জন্য খুব ভালো জায়গা হবে। কারণ শুধু তো আর বাবা মা বা কাপল ঘুরতে আসবে না, বাচ্চারাও আসবে, তারাও যাতে এনজয় করতে পারে সে বিষয়ের দিকটাও খেয়াল রাখা উচিত। আমাদের এই মিনি কক্সবাজার আজকে প্রায় 15-20 বছর ধরে এখানে অবস্থিত, তো এখানে মিনি কক্সবাজার হিসাবে সবাই চিনে। তবে আমাদের পদ্মা নদীর খুবই কাছে, পদ্মা নদী এখন পানি বাড়ছে, ভরট এখন পানি আইছে, এখন এই পর্যটনে অনেক লোকজন, অনেক কিছু এখন হয়, আমাদের দোকানও প্রায় 2-3 দিন ভালো বেচা কিনি হয়, মানুষও হয়, অনেক মানুষ ইনশাল্লাহ আসে। জি, আমি সবার ঢাকা থেকে আসছি, এখানে শুনেছি অনেক সুন্দর, ভালোই লাগছে। আমি সাভার হামাদপুর থেকে আসছি, শুনেছি দোহার মানে মিনি কক্সবাজার তো অনেক সুন্দর জায়গা। হ্যাঁ, আমার কাছে আমি আসছি, ভালোই লাগছে। আসলে মইনট ঘাটে ভালো লাগারই কথা, সুন্দর পরিবেশ, প্রাকৃতিক একটা সৌন্দর্য এটা আমাদের দোহার নবগঞ্জের। আমরা ঢাকা শহর থেকে যেখানেই ঘুরতে যাই না কেন, আমরা চাই যে এই শহরের, এই শহর থেকে মানে কোলাহল মুক্ত একটা নির্জন জায়গা, সুন্দর একটা পরিবেশে আমরা যেতে চাই একটু রিফ্রেশমেন্টের জন্য। মইনট ঘাটটা আর 10-15 বছর ধরে মইনট ঘাট হিসাবে পরিচিতি, এবং মইনট ঘাটটার ইতিহাস বলতে গেলে লম্বা ইতিহাস। এই নতুন মইনট ফেরিঘাটে আমি ডিসির কাছে দরখাস্ত করে এই ঘাটটার জন্ম দিয়েছিলাম। এই ঘাটটার প্রতি আমার আলাদা একটা দরদ আছে, চেয়ারম্যান হওয়ার আগেও আর এখন চেয়ারম্যান বর্তমান, তারপর দরদ তো কমে না, আরও বেড়ে গেছে ঘাটটা। দেখেন, এটা হলে এটা বিভাগীয় কমিশনার ঘাট, এই ঘাটটা পারাপাড়ার বলে বড় প্রাধান্য। এই সাথে সাথে কিছু দোকানপাট গড়ে উঠছে, মিনি কক্সবাজার হিসাবে কিছু মানুষ এই নানা চিত্ত বিনোদনের জন্য আসে।